মনে আমাদের মা বোনেরা পর্দা করে এইভাবে কয় ও না আমার খালাতো ভাই ওবার লোক হলো, কয় ও না আমার মামাতো ভাই ওবার লোক হলো, কয় ও না আমার ফুফাতো ভাই ওর সাথে আবার পর্দা করতে হবে, ও না আমারই দেওর আমারই ছোট ভাইয়ের মতো ওর সাথে আবার পর্দা করতে হবে। তার মানে এইগুলো লোক না, এগুলো কি না মা বোনদের কাছে কি মনে হয় না লোক মনে হয় না, এই জন্য পর্দা করে না। এখান থেকে উপদেশ নসিয়া হলো আপনাদের জন্য, আপনারা সর্বক্ষেত্রে চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ফুমাতো ভাই হোক, তালতো ভাই হোক এবং যেই হোক দেওর হোক সবার সাথে পর্দা করবেন। এটা আপনাদের জন্য পর্দা করা ফরজ, পর্দা করা জরুরি। আপনারা এই একটা আমল করবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা আশা সালাত আদায় করবেন পাঁচ ওয়াক্ত, আপনারা দান সাদাকা করবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, ঈমানে নষ্ট থাকলে হবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, স্বামীর খেদমত করবেন এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন এবং পর্দার সহিত চলবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে আপনারা চলে যেতে পারবেন। এবং আপনারা বৈঠকে দান করবেন, এখানে দিনী ভাইয়েরা মিলে অনেক কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছে, মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করে নিন। একটা মাসিক তালিমি বৈঠক 19 অক্টোবর রোজ বুধবার বাদ মাগরিব থেকে শুরু, মোহাম্মদ রবিউল ইসলাম বিন সাইদ।